নমস্কার আমি সঞ্জয় মজুমদার নজবিদু সিডস তরফ থেকে আজকে নদীয়া ডিস্ট্রিক্টের পলাশিপাড়া অঞ্চলের নতুন সোমনগর গ্রামে আমরা এসেছি এই পাট দেখতে দাদা আপনার নাম বাবলু রায় আপনি এবার কতটা পাট চাষ করেছেন তিন বিঘে তিন বিঘে এই পাটটা কি আপনি প্রথমবার চাষ করলেন না তিন বছর ধরে করছি তিন বছর ধরে করছেন তিন বছর ধরে কেন করছেন পাটটা ফলন ভালো লম্বা হয় সার কম লাগে ছাড়াইতে ভালো হয় পাটে কাটা হয় না পাটে কাটা হয় না আর কি কি ভালো গুণ আছে পাটে ফলন বেশি অন্য অন্য পাট থেকে বিঘাপতি প্রায় এক কুইন্টাল করে পাট বেশি হয় অন্যান্য মানে অন্যান্য জাতের থেকে এই পাটে আপনার বিঘাপতি প্রায় এক কুইন্টাল ফলন বেশি হয় এক কুইন্টাল পাটের দাম তো আজকের দিনে আট হাজার টাকা আট হাজার টাকা আজকের দিনে তার মানে আপনি নর্মালি ফলন পাওয়ার জন্য আপনার আট হাজার টাকা আপনি এক্সট্রা বেশি পাচ্ছেন তাই তো আপনাদের গ্রামে এবছর কত লোক চাষ করেছে এটা তাও অনেক চাষি চাষ করেছে করেছে আপনার সম্বন্ধে আমি যতটুকু জানি আপনি এই এই চাষ পাটটা প্রথমে আপনিই করেছিলেন হ্যাঁ আপনার দেখা দেখি আরো বেশ কিছু লোক করে তা আমাদের এই পাটের নামটা রাজা তা আপনার কি মনে হয় যে এই পাটটা সত্যি পাটের রাজা হ্যাঁ সত্যি রাজা সত্যি পাটের রাজা আর আপনার আপনি কি মানে আগামী বছরের জন্য আরো যারা করেনি এ বছর তারা কি করার জন্য বলবেন আমি তো প্রতি বছরের লক্ষ্যে বলি করার জন্য ও প্রতি বছরের লক্ষ্যে বলেন যে যারা এই পাটটা চাষ করুক তা করতে করতে আজকে তো এবছর অনেকগুলো লোক চাষ করেছে অনেক লোক চাষ করেছে অনেক লোক চাষ করেছে আশা করি সবারই ভালোই হয়েছে পাট পাট কারো খারাপ হয়নি আপনার এমনি যারা অন্য পাট যারা করেছে তারা কি বলে আমাদের পাট দেখে তারা পাট দেখে বলে এবার তো পাটের গুণমান ভালো দেখা যাচ্ছে এবার পাটের গুণমানটা খুব ভালো দেখা যাচ্ছে তো আমরা বাবলুদার একটু জমিটা একটু আমরা দেখাবো ওনার জমিটা পাটটা কতটা লম্বা হয়েছে আজকের দিনে ওনার পাটের হাইট প্রায় বারো ফুটের কাছাকাছি ঠিক আছে বাবলুদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য